হ্যালো ফ্রেন্ডস, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে হচ্ছে শনিবার, এটা হচ্ছে শনিবার সকালবেলায়। তো আমি এখন মিষ্টুকে রেডি করিয়ে দিচ্ছি, ও স্কুলে যাবে, এক্সাম আছে, পরীক্ষাও আছে, ক্লাসও হবে। তো ওদের তো ইউনিট টেস্ট পরীক্ষা চলছে, ইউনিট টেস্ট টু। তো পরীক্ষা শেষে আবার ক্লাসও হয়। আর ওদিকে গোপালের তো আজকে স্কুল নেই, গোপালের স্যাটারডে করে ছুটি থাকে, ওয়ান থেকে আর কি আবার স্যাটারডেতে স্কুল হয়। তো তাও একটা শনিবার, মানে একটা স্যাটারডে শুধু ওদের ছুটি থাকে, মানে সেকেন্ড স্যাটারডেতে, বাকিগুলোতে ক্লাস হয়। তো যাই হোক, ওকে এখন রেডি করে দিলাম। এখন ওকে ব্রেকফাস্টে দিচ্ছি আমি ব্রেড আর বাটার, আর টিফিন আমি বানিয়ে নিয়েছি। তো চলো তোমাদের দেখাচ্ছি টিফিনে আজকে মিষ্টুকে কী দিলাম। তো মিষ্টুর ভীষণ ভালোবাসে এরকম টাইপের ম্যাগি খেতে, মানে ভেজিটেবলস দেওয়া, একটু ফ্রাই ফ্রাই ব্যাপারটা থাকবে, মানে কাদা কাদা করে না। তো এটা আমি বানিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে সবজিগুলো ভেজে বানিয়ে দিয়েছি, এতে মানে ম্যাগিটা ঝুরঝুরেই থাকে, দলা পাকায় না। গাজর, বিন, মটরশুঁটি দিয়ে বানিয়ে দিয়েছি। তো দেখো, এখনও টিফিনটা আমি ব্যাগে ঢুকিয়ে দেবো, টিফিন, জলের বোতল, টিফিন বক্স, জলের বোতল। আর তো যখন গোপাল স্কুলে যায় তখন তো ম্যাগি দিতে পারি না, কারণ গোপাল একদম পছন্দই করে না, মানে বাড়িতেও ম্যাগি খেতে চায় না। ওর ওই একটা জিনিসই পছন্দ, যেটা হচ্ছে পাস্তা, ম্যাগি, চাউমিন, এগুলো কিছুই ও ভালোবাসে না। সেজন্য যেহেতু আজকে মিষ্টুর একা স্কুল, সেজন্য ওর পছন্দ সেই টিফিনটাই বানিয়ে দিলাম, না হলে তো দুজনে যেটা খেতে পারবে সেটাই দিতে হয়। তো দেখো, এখানে মা আরতির লটা ওকে দিয়ে দিল, প্রতিদিনই মা আরতি করে এসে তারপরে ওদের স্কুলে যাওয়ার আগে আরতির প্রদীপের লটা দিয়ে দেয়। তো 7:30 থেকে ওকে রেডি করানো শুরু করি। তো এখন বাজে 8:20, তোকে স্কুলে দিয়ে আমার হাজবেন্ড চলেও এসেছে। তো এখন বাজে প্রায় 7:45। তো আমি এখন চা করলাম, তো ওকে এখন চা খেতে দেব। তো এখানে আমার চ্যানেল নিয়ে একটা কথাবার্তা চলছিল আমার পাড়াতেই আর কি, অনেকে তো জানে না। তো একজন ওকে বলেছে, তো তার কথাই বলছিল যে তোমার চ্যানেলটা মনে হয় দেখে, আমাকে জিজ্ঞাসা করছে। তো আমি তখন বললাম যে সবাই জেনে গেল, আমার চ্যানেলটা একটু বড় সড়ো হতো তাহলে তারপরে না হয় জানতো। তো আমার খালি এটাই চিন্তা যে আমি যখন অনেক সাবস্ক্রাইবার হবে আমার, তখন সবাই জানবে, বিশেষ করে যেগুলো আমার লোকালের লোকজন। সে থাকুক, এটাও আনন্দের যে হ্যাঁ সবাই জানছে যে আমি ব্লগিং করি, আস্তে আস্তে সবাই জানবে। তো দেখো, এটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট, কলা নিয়েছি আর ব্রেড বাটার। তো এখন খেয়ে নেব, কারণ এখন যদি খাবারটা না খাই তাহলে আবার পরে অনেকটা দেরি হয়ে যাবে। লাস্টে কি? হ্যাঁ, গুড। এই নাম কি ফাইভ এন নাকি ফাইভ? তারপরে কি আছে? দেখো এফ ও ইউ ফাইভ টা বাদ হয়েছে, মুছি। তো এখন সকালবেলার দিকে গোপালকে একটু পড়িয়ে দিচ্ছি, যেহেতু ও সোমবারে পরীক্ষা আছে, সোমবারে অঙ্ক পরীক্ষা, মানে ম্যাথসের পরীক্ষা আছে। তো সেজন্যই ভালো করে একটু প্র্যাকটিস করাচ্ছি। তো গোপালকে নিয়ে কিছু কথা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো মায়ের কাছে সন্তানের মূল্য যে কতটা, বা একটা মায়ের কাছে সন্তান যে কি জিনিস, সেটা একমাত্র একটা মাই বোঝে আর কি। তো কিছুক্ষণের জন্য মানে আমার অবস্থা যে কি খারাপ হয়ে গেছিলো, মানে তোমরা ধারণা করতে পারবে না। সিচুয়েশানটা হয়তো বলবো, কিন্তু তোমাদেরকে তো দেখাতে পারবো না। তো বললে আশা করি বুঝতে পারবে কি হয়েছিল ঘটনাটা। তো তার জন্য আশা করি পুরো ব্লগটাই দেখবে, আমি তোমাদের ক্যামেরার সামনে এসেই কথাগুলো বলবো। তো সন্তানের থেকে বেশি আর কিছু নেই এই পৃথিবীতে একটা মায়ের কাছে।
তো গোপালকে পড়িয়ে উঠে তারপরে একটু বিছানাটা ঝেড়ে টেরে আবার একটু গুছিয়ে নিলাম। সকালে একবার ঝেড়ে গুছিয়ে রেখেছিলাম, তো এখন পড়তে বসেছে, চারিদিকে এটা ওটা ছড়ি ছিটিয়ে গেছিলো, ঠিকঠাক করলাম। আবার একটু ডাস্টিংটা, যে জিনিসপত্রগুলো একটু মোছা ছিল না সেগুলো মুছে ধুলো বাড়িটা ঝেড়ে তারপরে সাজিয়ে রাখলাম। তো এবারে চলে এসেছি কিচেনে, এবার রান্নার প্রিপারেশন নিতে হবে কী কী রান্না করব। তো আজকে মেথির শাক রান্না করব। মেথির শাকটাকে ভালো করে আগে ধুয়ে নিচ্ছি, মানে 3 থেকে 4 বার আমি শাক ধুই, ধুয়ে তারপরে আর কি শাকটা বানিয়ে রান্না করি। হ্যাঁ, এরকম যেমন বড় বড় পালং শাক বা শীষ পালং সেগুলো আবার বানিয়েও ধুই আমি, তবে এই ধরনের শাকগুলো ধুয়ে বানালে ভালো হয়। তো এখন দেখো আমি কিন্তু 4 বার ধুলাম, ধুয়ে জলটা ঝরে যাক তারপরে আমি বানিয়ে নেব। আর এবারে চলে এসেছি ছাদে, গোপালকে স্নানটা করিয়ে দিই, নাহলে স্নান করতে ওর আবার বেলা হয়ে যাবে। আর শীতকালে যত তাড়াতাড়ি নিজের স্নান বা বাচ্চাদের স্নানটা হয়ে যায় ততটাই কিন্তু ভালো। আর শীতকালে স্নান করাটাও কিন্তু একটা অনেক বড় কাজ দেখবে, স্নানটা হয়ে গেলে মনে হবে যেন কত বড় কাজটা হয়ে গেছে, তো এটা তো আমার কাছে মনে হয়। তো যাই হোক, ওকে এখন ভালো করে তেল মালিশ করে স্নান করে দিলাম। তো এভাবে ও ছাদে স্নান করলে ঝামেলাও করে না, আর নাহলে কিন্তু বাচ্চাদের একটু ঠান্ডা লাগে দেখবে, ওদের গায়ে জল দিলে একটু ঝামেলা করে শীতকালে স্নান করার সময়। তো রোদে ছাদে এনে স্নান করারে ওরা আনন্দ সহকারে স্নান করে নেয় আর কি, কোনো ঝামেলাই করে না। তো আমি মনা এখানে স্নান করে এসে ও ঠাকুরের নাম করছে, আর ওদিকে দেখো গোপাল কী করছে তোমাদের এক ঝলক দেখাচ্ছি। তো ওদের এটা অভ্যেস, স্নান করে এসে বাবার মাথায় জল দেবে, ঠাকুর প্রণাম করবে। তো দেখো বাবাকে জল দিচ্ছে, মানে বাবাকে নিজে বসিয়েছে তামার পাত্রে। মা তো এখনও পুজো শুরু করেনি, মা পুজো করবে তখন তো বাবাকে বসাবে। তো যেই দেখেছে এখনও বসানো নেই, বাবাকে বসালো, বসিয়ে এখন বাবার মাথায় জল ঢালবে। তো এগুলো করবে, এগুলো একদিকে খুব ভালো, বাচ্চাদের যত ছোট থেকে ভালো শিক্ষা দেওয়া যাবে তাদের জীবনটা কিন্তু ততটাই সুন্দর হবে, ভবিষ্যৎটা ততটাই উজ্জ্বল হবে। আর এখন যা দিনকাল পড়েছে তাতে কিন্তু এগুলো খুবই দরকার, ভগবানকে সাথে নিয়েই চলতে হবে সবসময়, ভগবানকে মানতে হবে, ভক্তি রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, চলে এসেছি এবার রান্না করতে, শাকটা বানিয়ে নেব। আর এখানে দেখো ভেজ ডাল করবো, গাজর দিয়ে মটরশুঁটি দিয়ে কুমড়ো ভাজা করব। তো তারপর লাস্টে আলুরদম করেছিলাম, মানে আলুরদমটা যে করব সেটা প্ল্যান ছিল না, পরে আমি আলুরদমটা বানাই। তো যাই হোক, আর গোপাল যেভাবে প্রণাম করলো আমি নিজেই অবাক হয়ে গেছি, আগে কিন্তু এভাবে সাষ্টাঙ্গ প্রণাম করতো না, কোথা থেকে শিখেছে আমি জানি না, সেটা মনা আমাকে জিজ্ঞেস করছিল। ও যখন প্রণাম করছিল মনা আমাকে জিজ্ঞেস করছিল এই প্রণাম করাটা কোথা থেকে শিখলো। তো জানি না, হয়তো ওর বাবাকে কোনো সময় দেখেছে, কারণ ওর বাবাকে ভীষণ ফলো করে, ওর বাবা কী করছে না করছে ঠিক সেরকমভাবেই সব কিছু করতে চায়। তো যাই হোক, দেখো এখানে কুমড়ো ভাজা হয়ে গেছে, কুমড়ো ভাজাটা নামিয়ে নেব। তো অনেকগুলো কুমড়ো ভাজা করেছি, আর কুমড়োটা না খুব ভালো ছিল। তো তারপরে শাকটা রান্না করব। তো দেখো এখানে আমার কি অবস্থা, মানে স্নান করে এসে চুলটা যে খুলবো আশ্রাবো চুলটা মুছবো সেই সময়টাও পাইনি, মানে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করছি কারণ ভোগে দেওয়া হবে, মা ভোগ দেবে, তার আগে একটুখানি তরকারি দেব। তো মা তো অন্নটা বানিয়ে নেয়, ঠাকুরের আতপ চালের তুলসী ভোগ চালের অন্নটা, আমি শুধু তরকারিটা বানিয়ে দিই। তো সের জন্য স্নান করে দৌড়ে চলে এসেছি, আগে তাড়াতাড়ি করে রান্নাটা করছি, মানে রান্নাটা করে ঠাকুরটা রেডি করে দিয়ে তারপরে শান্তি আর কি। আর এখন শীতকালের বেলা তো মানে যতই চেষ্টা করি না কেন একটু দেরি হয়েই যায়, তো তাড়াতাড়ি করলেও দেখি দেরি হয়ে যাচ্ছে। তো এই জন্যই মানে এক একদিন এমন অবস্থা হয়, স্নান করে এসে চুলটা খোলারও সময় পাই না, যে চুলটা খুলবো আশ্রাবো একটু সিঁদুর পরবো, মানে দুম করে রান্নাঘরে চলে আসতে হয়। তো যাই হোক, চলো রান্নাটা করে নিই। আর আরেকটা কথা, এক বন্ধু আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছো তোমার ভাষা আমি অনেক ক্ষেত্রে বুঝতে পারি না, যে মোটা হওয়ার জন্য কী খাবো বা টিপস দাও। তো আমি তোমাকে সাজেস্ট করব মোটা হওয়ার জন্য বা চেহারাটা ভালো করার জন্য, যাদের হেলথ প্রবলেম আছে, হয়তো চেহারাটা খুবই শুকনো রোগা, তো এরকম অনেক ভালো ভালো ভিডিও আছে ইউটিউবে, ইউটিউবে যদি একটু সার্চ করো দেখতে পাবে অনেক রকম টিপস আছে, অনেক রকম খাওয়া দাওয়ার কথা বলা হয়েছে। সেটা তোমরা অবশ্যই, মানে তোমরা বলছি কেন, যে বলেছো আমাকে যে বন্ধু, অবশ্য করে সেই ভিডিওগুলো দেখো, তাতে আমার মনে হয় বেশি উপকার পাবে। বা গুগল থেকে একটা ডায়েট চার্ট নামিয়ে নিতে পারো, কী করে ওয়েট গেন করা যায়,
তো একটু দেখতে পারো, দেখবে বেশি উপকার হবে তাতে, আরও মানে ওটাতে আরও ডিটেইলে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়, খাবারগুলো মেনশান করে দেওয়া হয়, সেটা ভেজিটেরিয়ান হোক নন ভেজিটেরিয়ানদের জন্য হোক সব রকমই কিন্তু আছে। তো আমি কিন্তু এটাই সাজেস্ট করব, যদি ঠিকঠাক রেজাল্ট পেতে চাও যে কী করে মোটা হবে, তাহলে আমার মতে এই ধরনের কিছু ফলো করাটাই বেশি বেটার হবে। তো দেখো এখানে আলুরদম হয়ে গেছে, বাটা মশলা দিয়ে সুন্দর করে আলুরদমটা বানিয়েছি, আর তার সাথে তো রয়েছে শাক আর কুমড়ো ভাজা আর রয়েছে ডাল। তো এই রান্না হয়েছে আজকে, আর ডালটা তো ভেজ ডাল বানিয়েছি গাজর দিয়ে মটরশুঁটি দিয়ে। তো চলো একেবারে খাওয়া দাওয়াটা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে ছাদে গিয়ে। হ্যালো বন্ধুরা, তো এখন খাওয়া দাওয়া করে ছাদে এসেছি, জামাকাপড়গুলো নিতে, দেখো জামাকাপড়গুলো নেব। তো ভাবলাম একটুখানি কথা বলি তোমাদের সাথে, মানে একটা কথা তোমাদেরকে বলছি যেটা হচ্ছে মানে কীভাবে বলবো আমি নিজে বুঝতে পারছি না, তার কারণ একটা এমন একটা ঘটনা ঘটেছে কালকে, হয়তো অনেকের কাছে এটা সেরকম একটা ব্যাপার না, অনেকের কাছে হয়তো মনে হতে পারে যারা আমার মতো চিন্তাধারা মনে হতে পারে বিশাল ব্যাপার, অবশ্যই বিশাল ব্যাপার। কী হয়েছিল কালকে, একটা বলতে পারি ভগবানের ইচ্ছা যে হ্যাঁ সব কিছু ঠিক আছে হলে অনেক কিছুই হতে পারত। ব্যাপারটা কি হয়েছে, আমি দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমাকে আমার হাজবেন্ড বললো কি ফল বানাতে, মানে আপেল বানাতে বললো। তো আপেলটা আমি বানাচ্ছি, তো ও বাড়িতেই ছিল, তো আমাদের কী হয়েছে কিছু পুরনো জিনিসপত্র সব ঘরে যেগুলো এক্সট্রাগুলো প্যাক করে রেখেছে, এখানে আমাদের কাছাকাছি একটা ভাঙাচোরা দোকান আছে ওই দোকানে দিয়ে দেবে, সব ব্যাগে ব্যাগে প্যাক করে রেখেছে। তো ও সারাদিনে সময় পায়নি, স্কুলে গেছে, ওদের কানা নেওয়া ছিল, অনেক কিছু ছিল। তো খাওয়া দাওয়ার পরে ফ্রি রয়েছে, তো ওর কি মনে হয়েছে, ও কি করেছে আমাকে আপেলটা বানাতে বলে যে আপেলটা বানাও আমি খাবো, আমি জানি বাড়িতেই রয়েছে। তো কি হয়েছে, ও বেরিয়ে গেছে বাড়ির থেকে, বেরিয়ে ওই ভাঙাচোরা ওই ব্যাগটা নিয়ে, ভাঙাচোরা ঠিক বলা না, পুরনো সব জিনিসপত্র ওই ব্যাগটা নিয়ে ওখানে মোড়ে দিতে গেছে, মানে বাড়ির কাছাকাছি আর কি। দরজাটাও মানে আমাদের দুটো ছিটকিনি, মানে একটা ছিটকিনি দিলে ওটা বাচ্চা কাচ্চা খুলতে পারে, আর একটা যেটা আছে সেটা তো ভেতর দিক থেকে তো দেওয়া যায়, মানে বাইরের দিক থেকে তো দেওয়া যায় না, তো অটোমেটিক্যালি বাচ্চারা খুলতেই পারবে যেটা ছোটো ছিটকিনিটা, বাইরে দিয়ে দিলে কী হবে ভেতর থেকে খোলা যায়, মানে এখন যেহেতু হাতে পায়। তো আমি আমি জানি নিশ্চিন্ত যে ও বাড়িতেই রয়েছে, আমাকে বললো আপেল বানাতে, আপেলটা জাস্ট আমি আপেলটাকে বানাচ্ছি চাকু দিয়ে। তো গোপাল বললো, বাবা বলে ডাক দিল গোপাল, তা গোপাল আমাকে গোপাল ডাকছে, বাবা বলে কোথায়, তো আমি গোপালকে ডাকছি গোপাল গোপাল, তারপরে দেখছি কোনো সাউন্ড নেই, একটা জুতো পরে দৌড়ে যাওয়ার একটা রাস্তা দিয়ে খুব জোরে জুতো পরে দৌড়ে যাওয়ার আওয়াজ বাচ্চার, তো আমি বুঝতে পেরেছি গোপাল যেভাবে দৌড়োয় তো গোপালের পায়ের আওয়াজ আমি বুঝতে পেরেছি। তো আমি যখনই মানে ভেবেছি যে এখান থেকে এরা দৌড়ে গেল, মানে আমাদের কিচেন রান্নাঘরের জানলার ধারে তো কাজ করছিলাম, তো অটোমেটিক্যালি যখন ও রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছে তখন আমি টের পেয়েছি, মানে তাও শিওর না যে গোপাল নাকি, আমি আন্দাজ করেছি ওটা গোপালই হবে, কারণ ওর ওকে ডেকেছি সাড়া পাচ্ছি না। বেরিয়ে গিয়ে দেখছি যে ওর জুতোটা উঠোনের মাঝখানে রয়েছে, তখন তাহলে কে গেল ওরকমভাবে দৌড়ে, তবু আমি বাইরে গেছি, বাইরে গিয়ে দেখি হ্যাঁ ঠিক থাকে, মেন গেটের দরজা খোলা, ও মানে মানে ওই সিনটা যে কী ছিল এখন আমার ভাবলে আমার নিজের কাছে এখনও ভয় লাগছে। দেখছি ও আমাদের বাড়ির থেকে প্রায় কতটা দূরে চলে গেছে, অনেকটা দূরে, অনেকটা দূরে চলে গিয়ে আমি দেখতে পাচ্ছি অনেকটা দূরে ও দৌড়ে ওর বাবাকে ডাকছে। তো আমি গোপাল গোপাল করে চিৎকার করে, সে আমার তো অবস্থা খারাপ, মানে আমি নাইটি পরা খালি পা, মানে বোঝোই তো মানে বাইরে তো ভাবে বেরোই না, মানে আমার তো তখন মাথা ঠিক নেই, আমি গোপালকে দেখতে পাচ্ছি দৌড়ে যাচ্ছে, আমি চিৎকার করে ডাক দিয়েছি, ওখানে আশপাশে যারা থাকে তারা বোঝে এই দেখো এ দেখো এ দেখো যাচ্ছে দিয়ে, তারপরে আমার চিৎকারও ব্যাক করে ফিরে আসছে আমার দৌড়ে। তুমি তোমরা ভাবতে পারবে না চারিদিকে টোটো গাড়ি বাইক, মানে জানোই তো রোডে তো সবসময় গাড়ি ঘোড়া চলাচল করবেই, তো টাইমটা যেহেতু দুপুরবেলার টাইমটা ছিল, হয়তো ভগবানের ইচ্ছা সেরকম বড় বড় গাড়ির বা সেরকম অতটা প্রেশার ছিল না, নাহলে আমাদের এই বাড়ির রাস্তা দিয়ে কিন্তু যথেষ্ট মানে বাস থেকে লরি থেকে শুরু করে কোনো কিছু বাদ নেই, সব কিছু সব সময় দেখো এখন আওয়াজ পাচ্ছ তো সব সময় গাড়ি যাতায়াত করে, মানে এটা মেন রোড যেহেতু, আর মেন রোড ভাবতে পারো আমি দেখছি ও মানে রাস্তার মাঝখান দিয়ে দৌড়চ্ছে, রাস্তার মাঝখান দিয়ে, না এ পাশে না ও পাশে। আর যেসব বাচ্চারা বলতে নি, অনেক বাচ্চারা দেখবে রাস্তায় ঘোরাফেরা করে খেলাধুলা করে, তারা কিন্তু একটা অভ্যাস হয়ে যায়, ওদের একটা হ্যাবিট আছে, ওরা ওইভাবে তৈরি, কিছু বাড়িঘর আছে যে বাচ্চা কাচ্চারা রাস্তায় রাস্তায় ঘুরে খেলাধুলা করে, কিন্তু আমাদের বাড়ির বাচ্চারা তো সব বাচ্চারা তো সমান না, ও তো রাস্তায় চলতেই জানবে না।
তো রীতিমতো রাস্তার মাঝখান দিয়ে দৌড়চ্ছিল, আমি মানে তখন মনে হচ্ছে কি আমার হাড়টা যেন বেরিয়ে যাচ্ছে এরকম টেনশন। আমি খালি পায়ে দৌড়চ্ছি, ওদিক থেকে ওকে ডাক দিয়েছি, ওদিক থেকে দৌড়ে আসছি, মানে ভাবতে পারবে না আমি যদি ওই সময় না বেরোতাম বাড়ির থেকে কত বড় একটা কিছু হতে পারতো। মানে ভগবানের ইচ্ছা কিচ্ছু হয়নি, সে আমি লাস্টে মানে দৌড়ে আমি দৌড়ে যাচ্ছি, তারপর আমার ডাকে ও দৌড়ে আসছে, দৌড়ে আসার পরে আমি ওকে কোলে তুলে নিলাম, আমার মনে হচ্ছে আমার প্রাণটা বেরিয়ে গেছিলো, আমি মানে ফিরে পেয়েছি। মানে এতটা আমি ভয় পেয়ে গেছিলাম, মানে রীতিমতো কেঁদে দিয়েছি, আমি হাউ মাউ করে কেঁদে দিয়েছি, তো এতটাই ভয় পেয়ে গেছিলাম মানে কি বলবো। আমি লাস্টে আমি ওকে কি বলবো একটু পিটুনি দিয়েছি, মানে কি বলবো মাথাটা এতটাই গরম হয়ে গেছিলো। এত বড় ও ভুল করে কি করে, কোনোদিনও আজ পর্যন্ত আমাদের ওই বাচ্চারা এরকম মেন রোডে বেরিয়ে যায়নি, ওই প্রথম এই কাজটা করলো, এত সাহস কি আর করা যাবে। তো এখানে আমার হাজব্যান্ডেরই ভুল, কিছু করার নেই, ওর সাথে তো আমার তুমুল ঝগড়া লেগে যাচ্ছিলো, একে তো ওরকম করেছে ওকে তো বকছেই, প্লাস আমার সাথে লেগে গেছে ঝগড়া যে তুমি যখন বাড়ির থেকে বেরিয়েছো একবার বলে যাও যে আমি বেরোচ্ছি, দরজাটাও দিয়ে গেছে, ও নিশ্চিন্ত দরজা দিয়ে গেছি মানে কেউ বাচ্চারা তো বেরোবে না বাড়ির থেকে, মিষ্ট টিষ্ট এরকম স্বভাব নেই, কোনো দিনই এরকম করেনি গোপালকে, মানে বিশ্বাস নেই গোপাল কোনো কিছুতেই পেছোপা হয় না, টুল নিয়ে উঠে পড়বে, চেয়ার নিয়ে উঠে পড়বে, ওপর দিকে ফ্রিজের মাথা থেকে জিনিস নামাবে, মানে কোনো কিছুতে ওর কোনো ভয় নেই। তো যাই হোক, তো আমি ওকে বকে মানে আমার হাজব্যান্ডকে আমি চেঁচামেচি করছি তোমার জন্য, হ্যাঁ তুমি যদি একবার আমাকে বলে যেতা, এটা স্বাভাবিক বাড়ির মানুষকে কিন্তু বলে যাওয়া উচিত যে আমি বেরোচ্ছি বা যাচ্ছি, বলছে তুমি, আমি দেখলাম এখান থেকে এইটুকু যাবো ব্যাগটা দিয়ে চলে আসবো, তো আমি তো বাইরে থেকে ছিটকিনি দিয়েই গেছি, ওটা তো ভেতর থেকে খোলা যায়, তো বলছে আমি ভাবতে পারিনি যে ও গেটের সামনে গিয়ে আবার ছিটকিনি খুলে বাড়ির থেকে বেরোতে পারে, ওর বাবাকেও ফলো করেছে। আসলে কি হয়েছে, গোপাল অনেকটা দূর থেকে ফলো করেছে, যার জন্য ও মানে কিছুটা যাওয়ার পরে ও ওর বাবা তো দোকানে ঢুকে গেছে যে দোকানে জিনিসটা দেবে, ও আর খুঁজে পাচ্ছে না, মানে দূর থেকে ফলো করেছে, ওই যে বাবা যাচ্ছে জামার কালারটা দেখেছে, গেঞ্জির কালারটা, ও তো দৌড়তে শুরু করেছে রাস্তার মাঝখান দিয়ে, এদিকে রিক্সা, এদিকে টোটো, এদিকে বাইক, মানে গাড়ি তো চলাচল করছেই, ভগবানের ইচ্ছা ওই সময় কোনো বড় গাড়ি আসেনি, তো জানি না আদৌ এসেছে কি না, আমার এখনও মনে পড়ছে না। তো ওর জুতোটা আবার রাস্তায় পড়ে গেল, সেই জুতোটা তখন একটা বড় গাড়ি মানে এমনি চার চাকা মানে একটা কার গেলো আর কি, ওই জুতোর উপর দিয়ে চলে গেলো, যে মানে গাড়িটা চলে যাওয়ার পরে জুতোটা আমি কুড়িয়ে তুললাম, মানে এরকম পরিস্থিতি কালকে হয়েছিল, মানে আমি রীতিমতো কেঁদে ফেলেছি জানো, মানে এরকম অভিজ্ঞতা আমার এই স্মৃতিটা মানে ব্রেন থেকে যাচ্ছে না, আমি কালকে সারাটা দিন রাত্রেবেলা ঘুমোতে গেছি তখনও পর্যন্ত ওই ছবিটা আমার চোখে ভাসছে, মানে আমি তো দেখেছি। তো সবাই ভীষণই মানে চিন্তিত, মানে সবাই বলছে যে এরকম ওর এত বড় সাহস, ও বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে, একটু ভয় ডর নেই। তো যাই হোক, যেভাবে বকা হয়েছে, শাসন করা হয়েছে, যা বলা হয়েছে, আশা করি আর কোনো দিনও এরকম ভুল হবে না, বাচ্চাদেরকে একটু শাসন করতে হয়। তো যাই হোক, ভগবানের আশীর্বাদ, ভগবানের মানে আশীর্বাদ আছে বলেই আজকে কোনো কিছু হয়নি, সব কিছু ঠিক আছে, নাহলে কিন্তু চিন্তা করলে অনেক কিছুই হতে পারতো, সে খারাপটা না চিন্তা করাই ভালো, হয়তো আমি মা তো আমাকে ভগবান অ্যালার্ট করে দিয়েছে, নাহলে আমি ওর দৌড়নোর আওয়াজটা আমি কানেটা আসবেই বা কেন, বা আমি দৌড়ে যাবই বা কেন, নাহলে যে কত দূর যেত, আর জানো তো দিনকাল ভালো না, কত রকম মানুষজন থাকে, তো এইসব নানানটা চিন্তায় না মানে কালকে আমি সত্যি কেঁদে ফেলেছি, আমি ওকে বুকে জড়িয়ে ধরে মানে আমি মনে হচ্ছে শান্তি পাচ্ছি না এরকম, মানে ওকে জড়িয়ে ধরেই রেখে দিয়েছি, বারবার করে ওকে বুকে জড়িয়ে ধরছি এরকম। তো একটা মা ফিল করতে পারবে ব্যাপারটা, আমি যা বলছি তোমরা নিশ্চয়ই ফিল করতে পারবে। তো কোনোদিন যা তোমাদের দেখায়নি, যা কোনোদিনও হয়তো ব্লগে বলিনি, এরকমভাবে হয়তো বলিনি, কারণ ছাদে তো আমি আসি না, তো আসলে ভীষণ মনটা খারাপ লাগে, একের সময় আগে তো আসতেই পারতাম না। তো দেখো এই যে বাগানটা দেখতে পাচ্ছ, ছাদে ছাদে সীমানা দেওয়া, যে পাঁচিলটা দেওয়া রয়েছে, পাঁচিলের ওপারে দেখাচ্ছি তোমাদেরকে, এক সময় ওদিকেও আমরা যাতায়াত করতাম, এখানে পাঁচিল ছিল না। তো আমার দাদার কথা বলছি, ও তো মানে এই যে বাগানটা দেখতে পাচ্ছ, মানে এই বাগানটা একদিন ফুলে ভরে থাকতো, সুন্দর বাগানটা, সবুজ বাগান, নানান রকমের ফুলের গাছ বাগানে থাকতো আর কি, মানে বাগান বলতে গার্ডেনিংটা করেছে ছাদের মধ্যে, নিচে তো জায়গা নেই। তো আজকে এই দিকে তাকালে বোঝা যায় যে এটা যার হাতে ছিল সেই মানুষটার নেই, তো পৃথিবীতে আর নেই সে। তো বাগানটা দেখেই বুঝতে পারছো যে কেউ যে নেই, যা যে রক্ষণাবেক্ষণ করতো, যে তৈরি করেছিল সেই মানুষটা যে নেই, এই বাগানটা মানে ছাদটা দেখলে বোঝা যায়। গোপাল আর মিষ্টু ঘুমি পড়ো, দেখ ক্যামেরা দেখছি কিন্তু ঘুমি পড়ো, তো বন্ধুরা এখন বেজে গেছে দুপুর প্রায় সোয়া তিনটের কাছে বাজে, তো আমি এখন জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে তারপরে যাব, একটু রেস্ট নেব,
এই জামাকাপড়গুলো গুছিয়ে রেখে আর তারপর ভিডিওটাও এডিট করতে হবে। এক একদিন তো ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে পড়ি, এতটাই টায়ার্ড হয়ে যায় কাজ করতে করতে, তারপর তাড়াতাড়ি হড়বড়ি করে ঘুম থেকে উঠে তারপরে আবার এডিট করি। এরকমও কদিন গেছে, সেই দিনগুলোতে একটু দেরি হয়েছে ব্লগ দিতে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দেবে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবে। তো টাটা, বাই বাই, সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।